সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ওইদিকে সাহেব, ওই দ্বিতীয় ভাইয়ের দিকে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক সিদ্ধান্ত, দুয়ারে সরকার, বাংলায় যেভাবে মানুষের পরিষেবা উনি এই প্রকল্পটা নিয়েছেন, ভারতবর্ষে না গোটা পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্রনেতা নিতে পারে না, সেটা নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের আরামবাগ পৌরসভার 3/13/19 আজকে সেই দুয়ারে সরকারে আমাদের কর্মসূচি চলছে। কী কী আনতে হচ্ছে? ওই তো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা এইসব যেসব জিনিসগুলো লাগবে, কৃষকদের কৃষকের জমির খরচা, আবার হ্যান্ডিক্যাপদের তাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ছাত্রদের এসসি এসটিদের তাদের এসসি কার্ড, এসটিদের হচ্ছে তাদের সে এসটি কার্ড, যে যা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। কী কী পরিষেবা পাচ্ছেন? এখানে আপনারা দেখছেন যে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে তফসিলি জাতি সার্টিফিকেট, জয় জোয়ার, তফসিলি বন্ধু, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, 11টা প্রকল্পের আমাদের আরামবাগ বয়েজ স্কুল মাঠে আজকে মহকুমা প্রশাসন আছেন, আমাদের পৌরসভা প্রশাসন আছে, বিভিন্ন আমাদের পৌরসভা স্টাফেরা আছে, কাউন্সিলররা আছে, আমাদের বেশ কিছু সমাজসেবীরা আছে, তারা ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে। বয়েজ স্কুল মাঠে কর্মসূচি চলছে। এবার পরপর আজকে আছে অন্যান্য ওয়ার্ডে, কালকে আছে 10/11/17, তারপরের দিন আছে 1/2, তারপর দিন 4/5/6, তারপর দিন 7/8/9, তারপর দিন 12/18, তারপর দিন 14/15/16, এরা 4টে দিনে করে হবে। আজ যেমন বয়েজ স্কুল মাঠে হচ্ছে আপনার, আচ্ছা কালকে হবে নির্ভয়পুর, বাদলকোনা, তারপর দিন হবে পারুল, তারপর দিন হবে আরামবাগ গার্লস, তারপর দিন নপাড়া জুনিয়র, তারপর দিন নেতাজি মহাবিদ্যালয়, তারপর দিন আরামবাগ কলেজ।
এবার ঘুরিয়ে ঘুরিয়ে চার দিন করে হবে। নানা রকমের আপনার কাউন্টার লাগানো আছে, মোট 11 প্রকল্পের পরিষেবা দেওয়া যাচ্ছে। তার বাইরে যদি কিছু থাকে সেই জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটর স্যার দুজনে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে কথা করে বা অভিযোগ জানাতে পারে, ও জন্য আমরা অ্যাভেলেবেল আছি। সব থেকে বেশি চাপ যা আমি দেখতে পাচ্ছি যা খুবই উৎসাহ লোকের মধ্যে আছে ওটা স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আছে, যা এখন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ইনস্ট্রাকশনের হিসাবে প্রত্যেকটা মানুষে পাবে, ওটাই রেজিস্ট্রেশন করার সব থেকে বেশি লোকের মধ্যে একটু মোটিভেশন বা আপনি বলতে পারবেন এনকারেজমেন্ট আছে, সেটাই সব থেকে ম্যাক্সিমাম লোক আসছে। আমার চেষ্টাটা কী হচ্ছে, এটা যত ক্যাম্প 4 রাউন্ডে হবে, আজকে হচ্ছে প্রথম ক্যাম্প, আবার সে আজকে 2 তারিখে আমি ক্যাম্প করছি, নেক্সট 16 তারিখে আমি আবার সেম স্পটে এসে সেম লোকের পুরো টিম হিসাবে এখানে নিয়ে এসে বসবো। আমার চেষ্টা হবে এটা 4 রাউন্ডের মধ্যে যা শেষ হবে আপনার 30 জানুয়ারি পর্যন্ত আমি লোকে পরিষেবা হাতে দিয়ে দিই। শুধু আবেদনটা নিয়ে প্রসেসিংটা ডিলে হয় সেরকম চাইছি না, যত তাড়াতাড়ি করে আমি পরিষেবাটা ডেলিভার করতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য। এখন আপনি যা দেখলেন এটা এক চাষি মহিলা, ইনি এসেছিলেন সকালে অ্যাপ্লাই করেছেন, 2 ঘন্টার মধ্যে ওনার কৃষক বন্ধুটা প্রকল্পে এনরোলমেন্ট হয়ে গেছে, ওনার 2000-এর যা অ্যাসিস্ট্যান্স পাওয়া যানো কথা আছে ওটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু কাস্ট সার্টিফিকেটে একটা প্রবলেম হচ্ছে। কাস্ট সার্টিফিকেটে প্রবলেম মানে কি, যারা অলরেডি প্রবলেম পড়ে গিয়েছিল সে অনেকদিন যারা অ্যাপ্লাই করে থাকে বা অ্যাপ্লাই করতে পারছে না বিকজ কি রেজিও অফিস বা মিউনিসিপ্যালিটি পুরসভা দূরে আছে, ওটা আজকে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। এসসি এসটি ওবিসি তিনটা প্রকল্পে আপনি কাস্ট সার্টিফিকেটে আপনি পেতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর চেষ্টা হবে নেক্সট ক্যাম্প যখন নেক্সট রাউন্ড হবে আসবে তার মধ্যে আমার ইনকোয়ারি বা যা যা করার প্রসিজার আছে ওটাকে আমি মিটিয়ে 10 দিন করে সার্টিফিকেটটা হাতে ধরে স্বাস্থ্যসাথী প্রকল্পে কাটকে স্বাস্থ্যসাথী প্রকল্পে এখানেই হচ্ছে, আজকে রেজিস্ট্রেশন হচ্ছে, তারপরে আপনার ওই সেটাই নেক্সট রাউন্ডে যখন আসবে বায়োমেট্রিক নেবার একটু কথা থাকে, পরিবারের যত লোক বায়োমেট্রিক থাকে ওটা যদি আজকেই চলে আসে আমার লেফট আউট লিস্টে তো আজকে বায়োমেট্রিক নিয়ে কার্ডটা দিয়ে দিচ্ছি, যদি কার্ডটা আজকে দিতে পারি না নেক্সট রাউন্ডে আমি ওটা ডেলিভারি। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.